আসসালামু আলাইকুম বন্ধুরা লিফ্ট অপারেটর হিসাবে ইন্টারভিউ দিতে গেলে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তার কিছু কমন প্রশ্ন নিয়ে আজকের এ ভিডিও তো লিফ্ট অপারেটর হিসাবে ইন্টারভিউ দেওয়ার সময় কিছু কমন প্রশ্ন আপনাকে অবশ্যই করবে যা আপনার জন্যে জানা অত্যন্ত জরুরি তো প্রথম প্রশ্ন হলো লিফ্ট কি তো সহজভাবে আপনারা উত্তর দিবেন আর তা হলো লিফ্ট হল বহুতল ভবনে ফিটিং করা হয় যার একটি কেবিন কার থাকে হায়েস্টের ভেতর থেকে ওই কেবিন কার মুভ করে এবং এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে প্যাসেঞ্জার অথবা মালামাল পরিবহন করে থাকে এরপরে দ্বিতীয় প্রশ্ন হতে পারে লিফ্ট কত প্রকার তো সাধারণত লিফ্ট দুই প্রকার প্যাসেঞ্জার লিফ্ট এবং কার্গো লিফ্ট বা সার্ভিস লিফ্ট তিন নম্বর প্রশ্ন হতে পারে লিফট সেফটি কি। লিফ্টে অনেক প্রকার সেফটি থাকে যার ভিতরে প্যাসেঞ্জার সেফটি এবং মেশিন সেফটি অন্যতম সেফটি বিষয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই লিফ্টের সেফটি নিয়ে আরও একটি ভিডিও আগামীতে আপলোড করব ইনশাল্লাহ চার নম্বর প্রশ্ন হতে পারে কাউন্টার ওয়েট কি। লিফ্ট কার মুভ করার সময় ব্যালেন্স রক্ষা করার জন্য কাউন্টার ওয়েট ফিটিং করা হয় লিফ্ট কার আপ ডাউন হওয়ার সময় কার এবং কাউন্টার ওয়েট ওজনের ভারসাম্য ধরে রাখে এতে মোটর ইজিভাবে লিফ্ট ক্যাবিন কার উপরে এবং নিচে মুভ করাতে পারে দাড়িপাল্লা যেভাবে ব্যালেন্স রক্ষা করে ঠিক একইভাবে ক্যাবিন কার এবং কাউন্টারওয়েট ওজন ব্যালেন্স রক্ষা করে থাকে পাঁচ নম্বর প্রশ্ন হতে পারে কাউন্টারওয়েট কত ওজনের হয়ে থাকে লিফ্ট কার হতে কাউন্টারওয়েট চল্লিশ অথবা পঞ্চাশ পার্সেন্টের বেশি ওজন হয়ে থাকে ছয় নম্বর প্রশ্ন হতে পারে ফায়ারম্যান সুইস কি ফায়ারম্যান সুইচ একটি সেফটি ডিভাইস যা ফায়ার সংক্রান্ত ব্যক্তিরাই ব্যবহার করে থাকলেও লিফ্ট অপারেটরকে অবশ্যই ফায়ারম্যান সুইচের ব্যবহার জানতে হবে ফায়ার ইমার্জেন্সির সময় ফায়ারম্যান স্ট্যান্ড নাও থাকতে পারে লিফ্ট অপারেটর ফায়ার ইমার্জেন্সির সময় ফায়ারম্যান সুইচ অন করে লিফ্টের ক্যাবিন কার যেখানে থাকুক না কেন গ্রাউন্ড ফ্লোরে এসে পার্কিং অবস্থায় স্ট্যান্ডবাই করে রাখতে পারবে ফায়ার সংক্রান্ত সমস্যার কারণে লিফটের সেফটির জন্য এ ধরনের কাজ করা হয় সাত নম্বর প্রশ্ন হতে পারে পার্কিং সুইচ কি। ফায়ারম্যান সুইচ এবং পার্কিং সুইচের কাজ অনেকটা একই রকম ফায়ারম্যান সুইচ ফায়ার অ্যালার্ম এর সাথে ক্যাবিন কার গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করবে এবং পার্কিং সুইচ অন করলে ক্যাবিন কার গ্রাউন্ড ফ্লোরে পার্কিং অবস্থায় থাকবে যতক্ষণ না পার্কিং সুইচ অফ করা হবে ততক্ষণ পর্যন্ত ক্যাবিন কার গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করবে আট নম্বর প্রশ্ন হতে পারে এ কি এ হল অটো রেস্কিউ ডিভাইস অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই অফ হলে কেবিন কার যে পজিশনে থাকবে ভেতরের প্যাসেঞ্জার বের হওয়ার জন্য কাছাকাছি ফ্লোরে এসে ডোর খুলে যাবে এ আরডি ব্যাক দশ থেকে পনেরো মিনিটের বেশি হয় না এ ভিতর দুটি অথবা তিনটি ব্যাটারি থাকবে এবং একটি কন্ট্রোলিং সার্কেট এবং একটি ট্রান্সফর্মার থাকবে তার সাথে একটি ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করা হয় তো এয়ারডিকে একটি ইউপিএস ধরা যেতে পারে নয় নম্বর প্রশ্ন হতে পারে ওএসজি কী ওএসজি হলো ওভার স্পিড গভর্নর ওএসজি একটি সেফটি ডিভাইস মেইন রোফ সিরে গেলে কেবিন কার এর স্পিড বেড়ে যায় ফলে মেকানিক্যালি ওএসজি লক হয়ে যায় ওএসজি রোফের মাধ্যমে কারের নিচে থাকা প্রগ্রেসিভ সেফটি গিয়ার কারকে গাইড রেলের সাথে ব্রেক করে স্টপ করে রাখে এ বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে পূর্বেই আপলোড করা রয়েছে যার বিষয় হল লিফ্টের ক্যাবিন কার ছিঁড়ে গেলেও নিচে কেন আশ্রে পড়বে না আপনারা দেখে নিতে পারেন দশ নম্বর প্রশ্ন হতে পারে লিফ্ট ইন্টারকম কি লিফট ইন্টারকম হল লিফ্টের আভ্যন্তরীণ টেলিফোন সিস্টেম প্যাসেঞ্জার আটকে গেলে অ্যালার্ম বাটন চেপে বাহিরে কথা বলতে পারবে এছাড়া মেন্টেনেন্সের সময় কারের উপরে একটি ইন্টারকম রয়েছে এবং ইঞ্জিন রুমে আরও একটি ইন্টারকম রয়েছে তার সাথে ক্যাবিনের ভিতরে এবং ক্যাবিনের বাইরে বা গ্রাউন্ড ফ্লোরে একটি ইন্টারকম সিস্টেম দেওয়া থাকে এগারো নম্বর প্রশ্ন হতে পারে সিওপি এবং এলওপি কি সিওপি হলো কার অপারেটিং প্যানেল এবং এলওপি হল ল্যান্ডিং অপারেটিং প্যানেল তো আমরা যখন ক্যাবিন কারের ভিতরে প্রবেশ করি তখন যে সুইচগুলো আমরা প্রেস করি তাকে সিওপি প্যানেল বলে সিওপি বা কার অপারেটিং প্যানেল বলে এবং আমরা যখন ফোলোরে থাকি যখন যে ডিসপ্লেগুলো আমরা দেখি এবং ডিসপ্লের সাথে যে পুশ বাটন সুইচ থাকে ওই ডিসপ্লেকে আমরা এল বলি বা ল্যান্ডিং অপারেটিং প্যানেল বলে থাকি বারো নম্বর প্রশ্ন হতে পারে রেসকিউ প্রসেস কি তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিফ্ট অপারেটর হিসেবে এটি আপনার জানা অত্যন্ত জরুরি তো রেস্কিউ প্রসেস হলো বিদ্যুৎ সাপ্লাই অফ হলে অথবা কোনো যান্ত্রিক সমস্যার কারণে প্যাসেঞ্জার আটকে গেলে লিফ্ট অপারেটর সাথে দুজন ব্যক্তি নিয়ে ম্যানুয়ালি মোটর ব্রেক রিলিজ করে মোটর ঘুরিয়ে ক্যাবিন কার ফোলোর পজিশনে এনে ডোর খুলে প্যাসেঞ্জার বের করবে এই প্রসেসের আগেই ইন্টারকমের মাধ্যমে আটকে থাকা ব্যক্তিকে বা প্যাসেঞ্জারকে জানাতে হবে অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করা হবে এ বিষয়টি তাকে অবহিত করতে হবে নয়তো প্যাসেঞ্জার অত্যন্ত চিন্তিত থাকবে ১৩ নম্বর প্রশ্ন হতে পারে ভয়েস অ্যানাউন্স কী লিফ্ট কার ফ্লোর বাই ফ্লোর ডাউন করার সময় ক্যাবিন কারের ডোর যখন খুলে যাবে তখন ভয়েস অ্যানাউন্সের মাধ্যমে বলে দেবে কোন ফ্লোরে লিফ্ট কার অবস্থান করছে এবং ওপেন ক্লোজ এটা বলে দেবে চোখে দেখতে পায় না তাদের জন্য মূলত বয়েজ অ্যানাউন্স এছাড়া যারা পড়তে পারে না তাদের জন্য মূলত ভয়েজ অ্যানাউন্সের ব্যবস্থা করা হয় ১৪ নম্বর প্রশ্ন হতে পারে হোয়েস্ট কী হোয়েস্ট হলো ফাঁকা জায়গা লিফ্ট কার যে রাস্তা দিয়ে চলাচল করে তাকে হোয়েস্ট বলা হয় পনেরো নম্বর প্রশ্ন হতে পারে স্টপ সুইচ কী অথবা ইমার্জেন্সি স্টপ সুইস কি তো ইমার্জেন্সির কন্ডিশনে স্টপ সুইচ ব্যবহার করা হয় অথবা সার্ভিস করার সময় অনেক সময় ইমার্জেন্সি স্টপ সুইচ ব্যবহার করা হয় স্টপ সুইচ কোথায় কোথায় থাকে পিট ইঞ্জিন রুম এবং কারের উপরে এই তিন জায়গায় মূলত স্টপ সুইচ রাখা হয় ষোলো নম্বর প্রশ্ন হতে পারে অ্যালার্ম পুস সুইচ কী তো লিফ্ট ক্যাবিন কার যখন ফেসে যায় বা আটকে যায় প্যাসেঞ্জার আটকে গেলে বাহিরে যোগাযোগের জন্য পুষ সুইচ বা অ্যালার্ম পুষ সুইচ কল করলে বাহিরে সাইরেন বাঁচবে এবং ইন্টারকমের মাধ্যমে বাহিরে থাকা ওয়াচম্যান অথবা লিফ্টম্যানের সাথে যোগাযোগ করতে পারবে এ কারণেই ভিতরে লিফ্ট ক্যাবিন কারের ভিতরে একটি পুষ বাটন সুইচ দেওয়া হয় সতেরো নম্বর প্রশ্ন হতে পারে ওভারলোড কি। তো ওভারলোড হল লিফ্টের একটি নির্দিষ্ট পরিমাণ ওয়েট বহন করতে পারবে বা একটি নির্দিষ্ট পরিমাণ ওয়েট লিফট চলাচল করতে পারবে এর থেকে বেশি ওয়েট হলে তখন ওয়েট সেন্সরের মাধ্যমে কন্ট্রোলিং প্যানেলে সিগনাল যাবে এবং লিফ্ট ক্যাবিন কারের ভিতরে ওভারলোড সিগনাল আসবে বা অ্যালার্ম সিগনাল আসবে তখন মূলত ওভারলোডের বিষয়টি জানা যাবে এবং যে কোনো প্যাসেঞ্জার বের হয়ে ওভারলোডের অবস্থা থেকে লিফ্ট চলাচল করার সুযোগ করে দিবে আঠারো নম্বর প্রশ্ন হতে পারে পিট বাফার কি। তো পিট বাফার হলো সর্ব নীচে লিফ্টের গ্রাউন্ড ফ্লোরের নিচে একটি স্থান থাকে যেখানে মূলত যে স্থানকে মূলত পিট বলা হয় এই পিটের কাছে একটি বাফার থাকে বাফার হাইড্রোলিক হতে পারে অথবা স্প্রিংয়ের হতে পারে তো লিফটের স্যাপটি যখন ফেল করবে ওভার স্পিড গভর্নর এবং লিফ্টের রোপ যখন ছিঁড়ে যাবে বা লিফ্ট কোনো কারণে লিফটের ক্যাবিন যখন নিচে চলে আসবে বা যে লিমিট সুইচ ডাউন লিমিট সুইচ যখন ফেল করবে লিফটের ক্যাবিন যখন নিচে চলে আসবে তখন লিফটের ক্যাবিন সদরে আঘাত করবে বাফারকে এবং বাফার স্প্রিংয়ের মাধ্যমে বা হাইড্রোলিকের মাধ্যমে এই আঘাত বা এই প্রেসার রিলিজ করে দেবে তো একটি বাফার পিটের কাছেই থাকে মূলত এছাড়াও লিফ্ট অপারেটর হিসাবে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে পারে বা প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন তো সাধারণ কিছু প্রশ্ন আমি আপনাদের সাজেস্ট করছি যেগুলো লিফ্ট অপারেটর হিসাবে আপনার জানা প্রয়োজন তো প্রশ্ন হতে পারে বাংলাদেশে প্রথম লিফ্ট কোথায় ফিটিং করা হয় তো আমার জানা মতে বাংলাদেশের প্রথম লিফ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিটিং করা হয় আরেকটি প্রশ্ন হতে পারে লিফ্টের মেন রোফ সিরে গেলে কি হবে তো রোপ বলতে একটি স্টিল তারকে বোঝা যায় যার মাধ্যমে লিফ্টের ক্যাবিন আপ ডাউন করে বা ঝুলে থাকে লিফ্টের ক্যাবিন এবং ওয়েট কাউন্টার রোফের মাধ্যমে ঝুলে থাকে তো রোপ পাঁচটি হতে পারে অথবা চারটি হতে পারে তো এ বিষয়ে আমার একটি ভিডিও কিছুদিন আগে আপলোড করা রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো রোফ ছিঁড়ে গেলেও লিফ্টের ক্যাবিন কার আশ্রে পড়বে না তো রোফ ছিঁড়ে গেলে লিফ্টের ক্যাবিন কার কীভাবে দাঁড়িয়ে থাকবে এ বিষয়ে মূলত আগে ভিডিওতে বলা রয়েছে তারপর আমি বলে দিচ্ছি লিফ্টে বহু প্রকার সেফটি থাকে রোপ ছিঁড়ে গেলেও ওভার স্পিড গভর্নরের মাধ্যমে লিফটের ক্যাবিন লক হয়ে যাবে বা ব্রেক হয়ে যাবে লিফ্টের ক্যাবিন নিচে আশ্রে পড়বে না লিফ্ট অফ করতে হলে ক্যাবিন কার গ্রাউন্ড ফ্লোরে এনে পার্কিং করে লিফটের মেন সুইচ অথবা এমসিসিবি অথবা এআরডি থেকে অফ করা যায় অথবা ভোল্টেজ স্টেবিলাইজার বা এভিআর থেকেও অফ করা যায় তো বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে মেন সুইচ ব্যবহার করে আপনারা এটা মূলত দেখে নেবেন কিভাবে অফ করলে লিফ্টের ক্যাবিন কার গ্রাউন্ড ফ্লোরে এনে স্ট্যান্ড বাই রাখা যায় আপনারা দেখে নেবেন তবে ইঞ্জিন রুমে যে অফ করাই সব থেকে ভালো আরেকটি বিষয় লিফ্ট অপারেটর হিসেবে দেখতে হয় তা হলো ইঞ্জিন রুমকে ঠান্ডা রাখা তো অনেক প্রতিষ্ঠানে ইঞ্জিন রুমে এসি ব্যবহার করা হয় অথবা ফ্যান ব্যবহার করা হয় তো এই ফ্যান অথবা এসি অপারেট করার জন্য লিফটম্যানকেই দায়িত্ব নিতে হয় এআরডি কিভাবে কাজ করে এবং অন অফ করতে হয় এ বিষয়ে কিছু জ্ঞান লিফ্ট অপারেটর হিসাবে থাকতে হয় তাছাড়া লিফ্টের ভিতরে যে সিওপি প্যানেল রয়েছে তার নিচে একটি চাবি ঢুকানোর জায়গা রয়েছে এই চাবি দিয়ে এই প্যানেলটি খুললে দেখা যাবে ভিতরে কিছু সুইচ রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ সুইচ এর ভিতরে স্টপ সুইচ যদি লিফ্ট চলাচল অবস্থায় অফ করতে হয় তো সাথে সাথে স্টপ সুইচ প্রেস করলে লিফ্ট অফ হয়ে যাবে জায়গায় দাঁড়িয়ে যাবে এছাড়া ফ্যান বা যে কোনো অক্সিজেন ফ্যান অন অফ করার জন্য সুইচ থাকে এবং লাইট অন অফ করার জন্য সুইচ থাকে তার সাথে একটি সুইচ থাকে খুবই গুরুত্বপূর্ণ এটা হলো আইএনডি সুইচ তো আইএনডি হলো ইন্ডিপেন্ডেন্ট মোড চালনা করার জন্য তো আইএনডি করে দিলে লিফ্টের ক্যাবিনকার শুধুমাত্র ক্যাবিনে বা সিওপির যে সুইচগুলো কমন্ট নিবে বা সিওপির সুইচগুলো কাজ করবে ল্যান্ডিং সুইচগুলো বা ফ্লোরের যে সুইচগুলো রয়েছে সেগুলো কল নিবে না বা কোনো কাজ করবে না তো ইমার্জেন্সি ক্ষেত্রে বা কোনো ভিআইপি চলাচলের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট মোড বা আই এন মোড ব্যবহার করা হয় এটাও লিফ্ট অপারেটর হিসাবে আপনাদের জানতে হবে লিফ্ট চলাচলের সময় লিফ্টের ফ্লোরে এবং ক্যাবিনের মাঝখানে যে টেরে থাকে বা যে শিল ট্র্যাক থাকে এই শিল ট্র্যাক দিয়ে দরজা যাতায়াত করে বা ক্লোজ এবং ওপেন হয় তো এই শিল ট্র্যাকের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে যেহেতু এখান থেকে জুতা ব্যবহার করে মানুষ চলাচল করে প্রচুর পরিমাণে ময়লা জমা হয় এই ময়লা জমে দরজা আটকে যেতে পারে ওপেন এবং ক্লোজ হতে সমস্যা হতে পারে তো যদিও এটা সার্ভিসের কাজ বা যারা মেনটেনেন্স করবে তাদের কাজ তারপরেও লিফ্ট অপারেটর হিসাবে আপনি যদি একটি ব্রাশ ব্যবহার করে এক ইঞ্চি একটি রঙের ব্রাশ ব্যবহার করে এই শিল ট্রাক পরিষ্কার করে দেন তাহলে লিফ্টের যে ডোর ক্যাবিন ডোর এবং ল্যান্ডিং ডোর উভয়ই সমানভাবে বা স্বাচ্ছন্দ্যভাবে বিনা বাধায় চলাচল করতে পারবে এছাড়াও প্রত্যেকটা লিফ্টের আলাদা আলাদা লোড ক্যাপাসিটি রয়েছে যা সিওপি প্যানেলের উপরে লেখা থাকে প্যাসেঞ্জার ওয়াইজ অথবা ওয়েট ওয়াইজ বা কেজিতে লেখা থাকে দর্শক বন্ধুরা এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে যা লিফ্ট অপারেটরের জানা প্রয়োজন তো আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এ কারণে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো আর ভিডিও লম্বা করব না আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম